So, where is my black pen? Blue? Green? Red. Okay. Okay, so, আমাদের জিনিসটা যদি আমরা আবার গ্রাউন্ড আপ একটু কথা চিন্তা করি, জাস্ট হোল্ড অন এ সেকেন্ড, আই ওয়ান্ট টু সি সে কোন নিশা, ঠিক আছে, ওকে ওকে। সো জাভাস্ক্রিপ্ট নর্মালি এটা কি থাকে ভাই, আমরা কালকে দেখছিলাম, ইট স্টেজ ইনসাইড অফ এ ব্রাউজার, ব্রাউজার জিনিসটা আবার একটা সফটওয়্যার। সো এটা আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, সো সেই ল্যাঙ্গুয়েজটা হতে পারে, আমরা বলতে পারি ভিএইট ইঞ্জিন। কী হয় যখন আপনি ব্রাউজারের মধ্যে কিছু কোড, এখানে কোড না, এইচটিটিপি রিকোয়েস্ট লেখেন, http://something.com, example.com, সে ওই সার্ভার থেকে ঘুরে সেই এইচটিএমএলটা এখানে নিয়ে আসে, এবং সার্ভার থেকে, সার্ভার মানে আমাদের ওয়েব সার্ভার, সার্ভার থেকে যে জাভাস্ক্রিপ্টগুলো আসে সেই জাভাস্ক্রিপ্টগুলো এখানে চলে আসে ক্লায়েন্টের মধ্যে, ব্রাউজারের মধ্যে। তখন সেই ব্রাউজার কী করে, সেই জাভাস্ক্রিপ্টগুলো ভিএইট ইঞ্জিনের সাহায্যে এক্সিকিউট করে। এবং আসিফ ভাই সম্ভবত কালকে আমাদেরকে মনে করে দিচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি 96 থেকে আমাদের ওয়ার্ল্ডে আসে, পাইপলাইন থেকে, নেটস্কেপ থেকে, তখন থেকেই জাভাস্ক্রিপ্ট পৃথিবীতে আসে। তো দিস ওয়াজ বেসিক থিং দ্যাট উই রান জাভাস্ক্রিপ্ট থ্রু অ্যান ইঞ্জিন ইনসাইড অফ দ্য ব্রাউজার, ইটস আ হোল পিকচার। সো হোয়াটস দ্য ক্যাচ, দ্য ক্যাচ ইজ এই জাভাস্ক্রিপ্ট যদি একটা প্রসেসরকে হিট করতে চায়, বা একটা সহজ বাংলায় যদি একটা সাউন্ড সিস্টেম প্লে করতে চায়, সাউন্ড প্লে করতে চায়, ইট মাস্ট কানেক্ট উইথ দ্য স্পিকার, স্পিকার অর সাউন্ড সিস্টেম, তাই না? তো এই জাভাস্ক্রিপ্টটা কীভাবে এই প্রসেসরকে বলবে যে মামা তুমি এই কমান্ডটা নাও, এই ফাইলটা তুমি নিয়ে এসে এটা প্লে করো, বিকজ প্রসেসর অনলি চিনে 101010। সো এই জাভাস্ক্রিপ্ট তখন ভিএইট ইঞ্জিনকে কল করে, ভিএইট ইঞ্জিন এটাকে কম্পাইল করে কীভাবে করে। আপনারা এইচটিএমএল ৫ সম্বন্ধে অনেক কিছু পড়ছেন, ব্যাপারটা কিছুই না, জাস্ট একটা ভুয়া জিনিস। ব্যাপারটা হচ্ছে এইচটিএমএল ৫ আসার আগে সমস্ত জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনগুলো, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন শুধু ভিএইট ইঞ্জিন না, আরও আছে আমাদের মধ্যে, আচ্ছা আজকে একটু যেহেতু রিক্যাপ করতেছি, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনস, স্পাইডার মাঙ্কি কালকে বলছিলাম, ফায়ারফক্সের ভিএইট, তারপরে চাকরা করবে, এই চাকরা কর, এই যে চাকরা, সাফারিটা কই গেল, এই যে সাফারি, জাভাস্ক্রিপ্ট কোর, তারপরে আমাদের একটা যে প্রিয় জিনিস ছিল ছোটোকালের, অপেরা, অপেরা কোর, নাই এই যে এখানে আসো, এনিওয়ে কী বলছে স্পাইডার মাঙ্কি একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, এই যে যেভাবে যেভাবে কাজ করে লেখা হয়েছে সি সি প্লাস প্লাস দিয়ে, স্পাইডার মাঙ্কি, সরি আমি এখন ক্রোমে আসি, ক্রোম এটা লেখা হয়েছে সি সি প্লাস প্লাস দিয়ে, এবং কিছু জাভাস্ক্রিপ্ট কোড এখানে আসে, চক্রাকোর, চক্রাকোরের ল্যাঙ্গুয়েজ কই কিছু বলে নাই, তো যদি কারো মন চায় আপনাদের মধ্যে এসে এডিট করে লিখে দিতে পারেন এগুলো। তারপরে আসে হচ্ছে আমাদের হাতে ওয়েবকিট, ওয়েবকিট হচ্ছে গিয়ে আমাদের সাফারি, যখন আইফোনে কাজ করতাম টুকটাক এটা সম্বন্ধে বেশ ভালো আইডিয়া ছিল, সেই 2010 সালের কথা, এই যে সি প্লাস প্লাস, লাস্টে আসে হচ্ছে আমাদের চাকরা কোড, এটা ল্যাঙ্গুয়েজ কী দেওয়া আছে এখানে বসে কিছু, এই যে সি প্লাস প্লাস, ওকে এটা পরে আসে। সো হোয়াটস মাই পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, একটা ইঞ্জিন যেটা আসলে জাভাস্ক্রিপ্টটাকে
পার্স করে এবং সে করে। এইচটিএমএল ফাইভ স্পেসিফিকেশন, ইউ নো হোয়াট ইজ স্পেসিফিকেশন? স্পেসিফিকেশন মিন্স সেট অফ রুলস হুইচ ইজ অ্যাগ্রিড বাই মাল্টিপল পার্টিস। সোজা বাংলা মানে হচ্ছে বড় বড় যে প্লেয়াররা আছে, গুগল, মাইক্রোসফট, ফায়ারফক্স বা মজিলা, সাফারি, এই আরও বড় বড় যে প্লেয়াররা আছে, ওরা মিলে একটা স্ট্যান্ডার্ড রেডি করে। স্ট্যান্ডার্ডটাকে বলি আমরা ডাব্লিউ থ্রি কনসোর্টিয়াম। ইতিহাস বলতেই তো টাইম চলে গেল স্যার। ডাব্লিউ থ্রি কনসোর্টিয়াম এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা ব্রাউজার কেমনে কাজ করবে, একটা ইঞ্জিন কেমনে কাজ করবে, ফুল স্পেসিফিকেশন এখানে বলা আছে, অনেক কিছু বলা আছে। তো সামারি হচ্ছে এরা এইচটিএমএল ফাইভে এসে কিছু স্পেসিফিকেশন ডিজাইন করলো যে হ্যাঁ, এখন থেকে আমরা ব্রাউজারের মধ্যেই একটা ভিডিও ফাইল, অডিও ফাইল প্লে করানোর সুবিধা দিব। তার মানে কি অ্যাকচুয়ালি, তার আগে কি তেলে পারতো না? তেলে কেন পারতো না? এইচটিএমএল ফাইভ আসার পরে পারে, তার মানে কেন কেন পারে, কেমনে পারে? কিছুই না বেটারা, এখানে কিছু কোড লেখছে, এই জাভাস্ক্রিপ্টগুলা এই কোডকে বলে মামা তুমি এই ফাইলটা প্লে করো, এই বেটা এসে 1010 করে প্রসেসরকে ইনস্ট্রাকশন দেয়, প্রসেসর সাউন্ড সিস্টেমের থেকে স্পিকারটাকে হিট করে, এখান থেকে সাউন্ডটাকে পার্স করে স্পিকার দিয়ে আউটপুট পাঠিয়ে দেয়। দ্যাটস ইট, ইজি। এই ফাইভের আগে হয়তো কোনো কোনো ব্রাউজার করতো, কোনো কোনো ব্রাউজার করতো না, বাট দ্যাটস এ ডিফারেন্ট কেস। ব্রাউজার করা মানে ইঞ্জিন করা, ইঞ্জিন করা মানে কোনো একজন ডেভেলপার এখানে ইমপ্লিমেন্টেশন করে রাখছে। কেউ যদি জাভাস্ক্রিপ্টে এই কোডটা লেখে, এইচটিএমএল এই কোডটা লেখে, আমার এই ইঞ্জিনটা সেটাকে পার্স করতে পারে। যারা একদম র লেভেল ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার মানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার না, ওয়েবসাইট ডেভেলপার, তারা অ্যাকচুয়ালি এই বিভিন্ন ব্রাউজারের ভার্সনগুলো নিয়ে বহু সমস্যায় পড়ে। মানে কি, মানে বিভিন্ন ইঞ্জিন বিভিন্নভাবে কাজ করে, বিভিন্ন ইঞ্জিন বিভিন্ন স্পেসিফিকেশন সে নিজের মতো করে বানায়, বাট কিছু কমন রাখে। সো এটা হচ্ছে ওভারঅল থিং। সো কাম টু দ্য পয়েন্ট, এই যে এত কথা বলতেছি, বাট ভিএট ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কেন নোট জিএস এ আসছে? বিকজ ভিএট ইঞ্জিন ক্রোম পাওয়ার দেয়, পাওয়ার করে, মানে ক্রোম ইজ পাওয়ার্ড বাই ভিএট ইঞ্জিন, অ্যান্ড ভিএট ইঞ্জিন ইজ ডেভেলপড বাই গুগল, অ্যান্ড গুগল ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইজ ভেরি পপুলার, ভেরি পারফরমেন্স ওরিয়েন্টেড, মানে খুবই ফাস্ট, সুপার। সো মানুষ কী করছে, এটাকে টার্গেট করছে। রায়ান ডেল নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, নোড জেস, এইগুলো একটু একটু আপনাদের আগ্রহ নিয়ে শিখতে হবে, জানতে হবে পৃথিবীতে কে বানাচ্ছে, কেন বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড কী হবে সামনে। এই যে রায়ান ডেল, জ্ঞানী মানুষ, ঠিক আছে? তো ওকে, উনি কী করছে, উনি চিন্তা করে দেখলো যে ওকে, সো আই হ্যাভ অলরেডি গট এ গ্রেট ইঞ্জিন হুইচ অ্যাকসেপ্টস অ্যান্ড পার্সেস অ্যান্ড এক্সিকিউটস জাভা স্ক্রিপ্ট, সো ওয়াই ক্যান্ট আই টেক দ্যাট, মেক এ র্যাপার অ্যান্ড রান আউটসাইড অফ দ্য ব্রাউজার। বাংলায় বলি, রায়ান্ডেল চিন্তা করে দেখলো, বা অনেক সঙ্গী সাথী যারা ছিল, যে ওকে আমার সামনে অলরেডি ভিএট একটা ইঞ্জিন আছে হুইচ ইজ ওপেন সোর্স, এটা অলরেডি ওপেন সোর্স হয়ে গেছিলো, এবং এটা খুবই অ্যামেজিং একটা ইঞ্জিন হুইচ এক্সিকিউটস দ্য জাভা স্ক্রিপ্ট, ভাবি যাবি। সো আমি একটা কাজ করি না কেন, আমি ভিএট ইঞ্জিনটার যে জাভা স্ক্রিপ্ট এক্সিকিউশনের পোর্শনটুকু আমি নিয়ে আসি, বা ইউআই অংশটুকু ফেলে দিই, জিনিসটা আমরা ইনভার্ট করার কথা বলি, ইউআই পার্ট টাইম ফেলে দিই। ফেলে আমি কী করলাম, ভিএট ইঞ্জিনটা নিলাম, নিয়ে এইটার উপর দিয়ে আমি একটা র্যাপার লিখলাম। কী লেখলাম? র্যাপার লিখলাম। সো উই গট ভিএট অ্যান্ড উই গট এ র্যাপার অ্যান্ড দিস হোম সফটওয়্যার ইজ কল্ড নোড। এন ও ডি, দ্যাটস ইট। তাহলে কী হইল, তাহলে আপনি কী করলেন, তাহলে জাভাস্ক্রিপ্ট কিছু কোড লিখলেন, কনসোল, আমরা এখন এই কোডটা লিখব, লগ
hello world. So what does this console means? I don't know. Who knows? We don't know. Who knows? This node person knows. So node engine টাকে আমি কল করে বললাম মামা তুমি এই কোডটা এক্সিকিউট করো. চলো ওকে. সেই কোডটা সে নিল, নিয়ে সে সে র্যাপার আছে তার কিছু দিয়ে সে ভিএট ইঞ্জিনে পাঠিয়ে দিল. ভিএট ইঞ্জিন তো অলরেডি সে সমস্ত জাভাস্ক্রিপ্টের কোড জানে, সে তখন এটা প্রসেসর দিয়ে সিস্টেম দিয়ে সেইটা রান করে দিল. আলটিমেট ব্যাপার হচ্ছে এইটাই. সো ওয়েন আই সে মাইক্রোসফট ইজ নাও ট্রাইং টু মেক সাম অল্টারনেটিভস ফর নোড ইউজিং চক্রাকোর, এটার মানে কিছুই না. বেটার আসলে এখানে চক্রাকোরটা করতে চায়. সো আপনাদের যদি ফিউচারে কখনো নোডের ইন্টারভিউ দিতে চান, আপনারা যদি পেঁচায় পেঁচালে আপনিও পেঁচাবে. ও নোড জেস চক্রাকোর এই. সো এই ডিসকাশনের সামারিটা কি? নোড ইজ নট ভিএইট, নোড ইজ ইউজিং ভিএইট, নোড ইজ জাস্ট এ র্যাপার. এই দেখেন ছয় ঘন্টা কমিট মারছে. কে কমিট মারছে? একজন লোক কমিট মারছে. এনিওয়ে সো ইউ গেট দ্য আইডিয়া রাইট? জিনিসটা আসলে কী হচ্ছে, তো আপনি যদি অনেক জ্ঞানী মানুষ হন ইনশাআল্লাহ আমার কোনো আপত্তি নেই, আপনি হয়তো বা এখানে চিন্তা করে দেখলেন যে আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, সাফারির যে বাটারে কি ওপেন সোর্স করছিল নাকি মজিলারটা করা আছে স্পাইডার মাঙ্কির, সো আপনি স্পাইডার মাঙ্কির কোডটা নিয়ে আসলে এখানে এসে র্যাপিং করে আপনি একটা নোডের মধ্যে বসায় নতুন সফটওয়্যার বানিয়ে ফেললেন. ইজি. সো দিস ইজ দ্য হোল থিং অ্যাবাউট নোড. নোড ইজ নোড এভরিথিং. কিছু না, ইউ রাইট জাভা স্ক্রিপ্ট, ইউ কল নোড, নোড উইল টেক দ্য জাভা স্ক্রিপ্ট ইউজিং দ্য র্যাপার, কল টু দ্য ইঞ্জিন. মেবি ইট উইল বি ভিএইট, মেবি ইট উইল বি চক্রা, বাট ইট উইল পার্স অ্যান্ড কল টু দ্য হার্ডওয়্যার. এইটা হচ্ছে আসল জিনিস, হার্ডওয়্যার আলটিমেট থিং. ইনিশিয়াল রিক্যাপ শেষ. কারো কোনো কোশ্চেন? ওকে. সো নোড এত পপুলার হওয়ার এইটা একটা ইম্পর্টেন্ট কারণ. আরেকটা কারণ ছিল আমি কালকে আপনাদেরকে বলছিলাম থ্রেডিং নিয়ে. সো সে সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন সে হ্যান্ডেল করে. জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেড অ্যাপ্লিকেশন নোড ওইভাবে ডিজাইন করা হয়েছে, আই মিন র্যাপারটা ওইভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি একটা সিঙ্গেল থ্রেড দিয়ে কাজ করবে, সে যদি সুইচিং করে, সুইচিং করলে সে ওয়েট করবে. এটা আমি কালকে আমরা অনেক কথা বলছি. সো এরকম অনেকগুলো কারণ নিয়ে নোড জেস হাইলি পপুলার হয়ে গেছে এবং এটা ছিল ওপেন সোর্স. পিপল জাম্প ইন টু দেয়ার অ্যান্ড মেড এ লট অফ ফিচার্স. এবং আপনাদের একটা জিনিস বুঝতে হবে, তখনও ডট নেট ওপেন সোর্স ছিল না. ডট নেটের তখন দেখো এদিকে না আছে হিস্ট্রিক্যাল ব্যাপার স্যাপার, তো তখনও ছিল না. সো ডট নেট ওই রাশটা মিস করছে, মিস করার ফলে সে আসলে পিছায় করছে অনেক. বাট স্টিল ইট ইস অ্যান অ্যামেজিং থিং, আই লাভ ইট. সো কারো কোনো কোশ্চেন না থাকলে পার্ট 1